হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আবারও আমরা দশটি এমসিকিউ জিকে নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি স্টার্ট করার পূর্বে আপনাদের একটি রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন প্রথম প্রশ্ন যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি প্রথম কোন জেলায় চালু হয় মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান না জলপাইগুড়ি সঠিক উত্তর হবে মেদিনীপুর অর্থাৎ অপশন নাম্বার এ ভারতের প্রথম বননীতি কবে গৃহীত হয় উনিশশো সাতাশ সালে আঠারোশো চুরানব্বই সালে উনিশশো বাহান্ন সালে না আঠারোশো একানব্বই সালে উত্তরটি হবে অপশন নাম্বার বি আঠারোশো চুরানব্বই সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন বছর পাশ হয় উনিশশো সত্তর সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো আশি সালে না উনিশশো ছিয়াশি সালে উত্তরটি হবে অপশন নাম্বার বি উনিশশো সালে চিপকো আন্দোলনের অন্যতম নেতা ছিলেন পাণ্ডুরঙ্গ হ্যাগড়ে মেধা পাটেকার বাবা আমতে না সুন্দরলাল বহুগুনা উত্তরটি হবে অপশন নাম্বার ডি সুন্দরলাল বহুগুণা মৌসুমি অরণ্য নিম্নের কোন অরণ্য চিরহরিত পর্ণমোচি সরলবর্গীয় না শুষ্ক সাভানা উত্তরটি হবে অপশন নাম্বার বি পর্ণম ভারতের সর্বাপ্রেক্ষা কম অরণ্য সমৃদ্ধ রাজ্য কোনটি মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ হরিয়ানা না পাঞ্জাব উত্তরটি হবে অপশন নাম্বার সি হরিয়ানা শালগাছের সর্বাধিক বন্টন কোথায় দেখা যায় পূর্ব উপদ্বীপ নীলগিরি পাহাড় দেরাদুন উপত্যকা না আরাবল্লী উত্তরটি হবে অপশন নাম্বার এ পূর্ব উপদ্বীপ ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি কানহা বান্ধবগড় সুন্দরবন না নাগার্জুন সাগর শ্রীশৈলম উত্তরটি হবে অপশন নাম্বার ডি নাগার্জুন সাগর শ্রী শৈলম কোনটি ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজা কানহা সুন্দরবন না হেনিস উত্তরটি হবে অপশন নাম্বার এ কেইবুল লামজা ভরতপুর পাখিরালয় বর্তমান নাম কি নামে পরিচিত জলদাপাড়া রসিকবিল বিল কেওলাদে ঘানা টাডোবা জাতীয় উদ্যান এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক কারণ আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে আমাদের অত্যন্ত মোটিভেট করে থাকে এছাড়াও আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন এবং ফেসবুক প্রোফাইলটি ফলো করবেন Thank you for watching this video.